সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সংঘের সম্পাদক, সহ সম্পাদক এবং সভাপতিকে মঞ্চের বাঁদিকে আসার জন্য অনুরোধ। হাই ভোল্টেজ একটি ম্যাচ শুরু হতে চলেছে। বাইরে গেছে, অতিবাহিত হয়ে গেছে। রেফারিদের উদ্দেশ্যে বলছি, আমি আপনারা জানেন ড্রোনের মাধ্যমে আমরা খেলা পরিচালনা করছি। জি স্যার, বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। আমরা মাঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা করি, আজকে তুলে ধরবেন আপনাদের সামনে। বর্তমানে খেলা চলছে, প্রথমাদের খেলা চলছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নবোদয় সংঘের পরিচালনায়, নবোদয় সংঘের মাঠে যে অ্যাথলেটিক্স অনুশীলন হয়, তার যে প্রশিক্ষক রাজকুমারদা আমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন। আমরা রাজকুমারদাকে ম্যাচ পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করব। আমি রাজকুমারদাকে, 2022 অনুষ্ঠিত হচ্ছে, যাদের সাহায্য সহযোগিতাকে পাথেয় করে নবোদয় সংঘ আমরা অভিনন্দন জানাই। শ্রী সনদ সিংহ রায় মহাশয়, জনাব জাসমিন হোসেন সাহেবকে আমরা অভিনন্দন। আমাদের মাঠে আহ্বান জানাচ্ছি, নবোদয় সংঘ পরিচালিত ঈদ মিলন উৎসব 2022 এত সুন্দরভাবে আয়োজন এবং পরিচালনা করতে যাদের সাহায্য সহযোগিতা আমাদের পাথেয়। দ্বিতীয় আসার জন্য অনুরোধ করা হচ্ছে তাহের আলী, সম্পাদক তাহের আলীকে মঞ্চের বাঁদিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একই রকম
বিশিষ্ট সমাজসেবী এবং গীতা নবোদয় সংঘের উপদেষ্টা মন্ডলীর অন্যতম তৈপারি মহাশয়, আমরা আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাঠে কানায় কানায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবোদয় সংঘের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য তৈয়েব মহাশয়। তৈয়েব তাকে আমরা ব্যাজ এবং স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সংঘের সহ সম্পাদক শেখ মিরাজউদ্দিন। শেখ মিরাজউদ্দিনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি ব্যাজ এবং স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য। সহ সম্পাদক শেখ মিরাজউদ্দিনকে মঞ্চের পাদিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সর্পডিহি থেকে আগত দলের কর্মকর্তারা তোমার সঙ্গে দেখা করতে চায়। আমাদের পরের খেলা সর্বদী মন্ডল হারিয়ার, উভয় টিমকে রেডি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। কর্মকর্তারা তোমার সঙ্গে দেখা করতে চায়। মঞ্চের বাঁদিকে শেখ মিরাজউদ্দিনকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। টাইম পাস কর, আপনারা যারা এখনো টিকিট কাটেননি তারা মাত্র 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারে। 9 তারিখ আমাদের খেলা। সম্মাননা জ্ঞাপন পর্ব চলছে, সকলে করতালি দিয়ে এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানকে সুন্দর করে তুলবেন। ব্যাজ এবং স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করলাম আমরা সংঘের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য তৈয়েব আলী মন্ডল। বলতে বলতে